রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ হাত তুলে দোয়া করলে তার খালি হাত ফিরে দিতে লজ্জা পায় ইস্তাহি আইরুদ্দা ইয়াদাইহি ইলাইহি সিফরান আল্লাহ খালি হাতখানা ফিরে দিতে লজ্জা পায় সহায়ক পর্দার বিধান মানতে গিয়ে যদি পরিবার থেকে আলাদা হতে হয় তাহলে আলাদা হব নাকি সবাই একসাথে থাকব আলাদা হবেন একসাথে থাকা হবে না যা হবে হবে আল্লাহ বরস সবই শুনলাম সবই বুঝলাম বিশৃঙ্খলা ঘটে গেল তা সংক্ষিপ্ত মোনাজাত করলে কি যায় আসে কইরে দিলে দিনই আলোচনার পরে সংক্ষিপ্ত মোনাজাত করা যাবে না সম্মিলিত যাবে না কোনটাতেই যাবে না যাবে না তাহলে যে আমরা যে প্রতিষ্ঠান চালাচ্ছে মানুষজন আমাদের যে আমি দোয়া করছি থামেন আমি দোয়া করছি আলহামদুলিল্লাহ দোয়া যে আছে রাসূলের সেটা আমি পড়ছি দোয়া মুখ খুলি বাদতে হাদিসটা জাল নাকি আমাকে বলবেন সহি আপনি বসে থাকেন আমি দোয়া করা সম্পর্কে কমসে কম 30 থেকে 40টা হাদিস শোনাবো এই বৈঠকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 32 বছর থেকে বক্তব্য দিই 32 বছর থেকে আর প্রায় 18 কি না প্রায় 22 24 বছর হলো দোয়ার উপরে বই লেখা এই সম্পর্কে আমাকে বলে কোনো লাভ হবে না জোর করলে পরিবেশ নষ্ট হবে এই যা আমার যে কত তদন্ত করা আছে আমি খালি 26 বছর থেকে ফতোয়া লিখে হাত দিয়ে 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি বেতর নামাজ এক রেকাত পড়া যাবে কি এক রেকাতের হাদিস সংখ্যা অনেক বেশি 3 রেকাত সহি হাদিস 5 রেকাত সহি হাদিস তবে এক রেকাতের হাদিসের সংখ্যা অনেক বেশি আসসালামু আলাইকুম সাহেব পর্দার বিধান মানতে গিয়ে যদি পরিবার থেকে আলাদা হতে হয় তাহলে আলাদা হব নাকি সবাই একসাথে থাকব আলাদা হবেন একসাথে থাকা হবে না যা হবে হবে আল্লাহ বরস আমাদের সমাজে অনেকে মনে করেন কোন সন্তান তার পিতা মাতাকে যদি হাত দিয়ে কোনো খাদ্যদ্রব্য মুখে তুলে খাওয়ায় তাহলে সেই পিতা বা মাতা সেই সন্তানের হাতে পানি মৃত্যুর সময় পায় না এগুলো এটা আমি শেরেক এই যে ছেলে ওই সময়তে মরণের সময়তে পানি পাবে না এটাই শেরেক স্ত্রী যদি স্বামীর নাম ধরে তাহলে স্বামীকে খেয়ে নেবে তার মানে স্বামী মারা যাবে এটাও শেরেক সম্মিলিত মোনাজাত করা যাবে কি না জি না সম্মিলিত মোনাজাত বিদাত 32টা সহি 36টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করে শুধু বুখারীতে আর আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়ে 35টা সিরিয়াল দেওয়া আছে হাত তুলে দোয়া করার হাদিস হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত মানে ব্যক্তিগত ব্যাপার শুধুমাত্র পানি চাইতে গিয়ে সবাই মিলে বাকি সব জায়গায় একাই যখন ইচ্ছে শেখ জুয়া সম্পর্কে শেখ আমি জুয়া সম্পর্কে জুয়া তো মহাপাপ সেদিন তো বলেছি জুয়াই একটা এমন খেলা যে খেলেনি কেউ যদি বলে যে আসো খেলি তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাল দিতে হবে জুয়া মহাপাপ প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় যেটাই টাকার হার জিত আছে সেটাই জুয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কেমন ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত করার পদ্ধতিটা কেমন ছিল পুরুষের সাথে তিনি এইভাবে হাতের তালু হাত মিলিয়ে বায়াত করতেন মহিলার সাথে না এক এক তরিকায় এক এক জিকির কোরআন সুন্নাহ মতে জিকির করার পদ্ধতি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এগুলো সব জিকির সব জিকির হবে চুপে চুপে আল্লাহ আল্লাহ নামে জিকির নাই হু হু নামে জিকির নাই ইল্লাল্লাহ নামে জিকির নাই লা ইলাহা নামে জিকির নাই হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এছাড়া আর কোনো জিকির চলবে না পান তামাক খাওয়া তো হারাম পান তামাক খাওয়া হারাম তা চাষ করা যায় চাষও হারাম আমাদের এলাকায় অনেক চাষ হয়
পান হারাম নয়, পান চাষ করতে পারো, তামাক চাষ হারাম। কাউকে ছোট করে কথা বলা, কাউকে ছোট করে কথা বলা বা তুচ্ছ তাচ্ছিল্য করা, ভিন্ন নামে ডাকা, বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে, সব হারাম, একটা জায়েজ নয়। রোগ মুক্তির আশায় বর্তমান সময়ে অনেকে কবিরাজের কাছে যায় এবং তাবিজ সহ নানা বিধি ঔষধ নিয়ে থাকে, এগুলো সবিশ্বের। কবিরাজের কাছে যাবেন না, কি যে বলবে, হাত তালি দিয়ে আল্লাহ ভালো জানে। ডাক্তারের কাছে যান, নাহলে এমনি আল্লাহ ভরসা থেকে যান, আল্লাহ মাফ করে দিবে। হুজুর আমার প্রশ্ন হচ্ছে, মেয়েদের সঠিক পর্দার বিধান সম্পর্কে ইসলাম কি বলে? মেয়েদের সঠিক পর্দা হলো হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল প্রয়োজনে খুলতে পারে, পায়ে পা মোজা পরে বাড়ি থেকে বের হতে হবে, হাতে হাত মোজা পরে বাড়ি থেকে বের হবে। এতিম ভাই সাদের আপনার মাদ্রাসা, আমি সৌদি আরবে থাকতাম। জাজাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। তো মহিলারা যে বোরকা পরছে, যাদের একটু চোখ দেখা যাচ্ছে, এটা ভালো আছে, খারাপ নয়, তবে ফ্যাশন বোরকা হয় না যেন, যেটা গায়ে লেগে থাকে। আমরা প্রশ্ন হচ্ছে, ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ সম্পর্কে পরস্পর সম্পর্কের সালাম দিতে পারবে কি? জি, সালাম দিতে পারবে, তবে ফেতনা আছে মনে করলে সালাম দিতে হবে না। মহিলা পুরুষকে সালাম দিতে পারে, পুরুষ মহিলাকে সালাম দিতে পারে। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে পীর ধরা বা মরিদ হওয়া সম্পর্কে, যে না একটাও চলবে না, আলেম মানুষের কাছে আশ্রয় নেবেন যাকে বড় আলেম মনে করেন। একটা প্রশ্ন, কয়েকজন মহিলা বলেছে যে দোয়া করলে কি সমস্যা সমাবেত হবে? সমবেতভাবে দোয়া করলে সমস্যা কি? সমস্যা আর ইবাদত কবুল হবে না তোমার, সমবেতভাবে দোয়া করলে বিদাত হবে। আয়েশা কোনোদিন করেননি এই জন্য, নবী কোনোদিন করেননি এই জন্য, তুমি জোর করে বললে হবে? বলছি যে 35টা হাদিস আছে, 24টা জায়গা উল্লেখ আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া এখনই করেন, ব্যক্তিগত ব্যাপার, দলবদ্ধভাবে দোয়া করলে বিদাত হবে। কেন? নবী করেননি এই জন্য। পাকা চুল দাড়ি কালো রং করে ইমামতি করা, পাকা চুল দাড়ি কালো রং করা হারাম, তার ইমামতি চলবে না। আমি একজন যুবক, আমি সর্বদা চেষ্টা করি হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার, তারপরেও মেয়ে ফেতনা থেকে বাঁচতে পারছি না। তুমি তওবা করো, রাতে কান্নাকাটি করো, আল্লাহর কাছে সাহায্য চাও, পারবা ইনশাআল্লাহ। একই রুকু সিজদায় একাধিক তাসবিহ পাঠ করা যাবে? জি যাবে, সুবহানাল্লাহ হাজার ওবার বলেন। চার রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় চতুর্থ রাকাতে সূরা মিলাতে হবে কি? মেলানো লাগবে না, মিলিয়ে দিলে কোনো সমস্যা নেই, মেলানো লাগবে না, শুধু প্রথম দুই রাকাতে মিলাতে হবে। তাওহীদ সম্পর্কে কিছু বলেন, আজকে আর হলো না। হক জানা বোঝার পরেও যদি কোনো ব্যক্তি আমল না করে, তার পরিণতি জাহান্নাম। অপর পৃষ্ঠে আছে, হজরের সন্ন্যাত আগে পড়তে না পারলে সলাতের শেষ হওয়ার সাথে সাথে পড়বে, যদি না পড়তে পাই কোন কারণে, তাহলে সূর্য ওঠার পরে পড়বে, সন্ন্যাত পড়তে হবে। জানাজার সলাতের পূর্বে কি ধরনের বক্তব্য দেওয়া উচিত? কোনোই বক্তব্য নেই, খালি বলবে আপনারা মরণকে স্মরণ করেন, আর লেনদেন থাকলে দিয়ে দেন। ফজরের সলাতের পর সূরা হাসরের শেষ তিন আয়াত পড়া যাবে না, ওই হাদিস জাল। আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ দুই আয়াত পড়েন, ইখলাস ফালাক নাস পড়েন তিনবার করে, তাসবিহ পাঠ করেন। সূরা হাসরের শেষ তিন আয়াত পড়া যাবে না, হাদিস জাল, এমনিতেই পড়বেন। আমার মা অসুস্থ, বিছানায় প্রস্রাব পায়খানা থাকলে সালাত আদায়ের বিধান কি? সম্ভবপর পরিষ্কার করো, না পারলে ওই অবস্থাতেই পড়বে। বর্তমানে অনেক শিক্ষিত লোক আছে যারা জানে এই কাজগুলো বিদাত, তারপরেও করে, করুক আর ইবাদত কবুল হবে না। আমি আকিকার জন্য একটি ছাগল পেলেছি,
আমার মা সে আকিকার ছাগলটি আমার অনুপস্থিত অনুপস্থিত ছাড়াই আমার বোনের বিবাহ উপলক্ষে জবে করে প্রচলিত নিয়মে মাংস ভাগ করে উক্ত মাংস দিয়ে বিবাহের লোকজনদের খাওয়ার সম্পূর্ণ করেছে করেন কোরআন হাদিসের আলোকে জানতে চাই এত লম্বা জিজ্ঞাসা করেছ তো আকিকা কেন আকিকা করেছে করেছে তোমার মা করেছে ভালো করেছে সমস্যা নেই আকিকা তো সাত দিনের দিন তো তোমার আকিকার জন্য তো এই ছাগল চলবে না আকিকা তো জন্মের সপ্তম দিনে আগে হবে না পরেও হবে অষ্টম দিনে আকিকা হবে না দুনিয়ার লোক বললো হবে না পুরো আপনার কোন জেলা এটা চুয়াডাঙ্গা জেলার সবাই যদি বলে হবে তবুও হবে না কিছুই করণীয় নেই পার হয়ে গেছে আল্লাহ মাফ করো সর্দি কফ কি নাপাক জি না ময়লা খারাপ শুক্রিয়া জাজাকুমুল্লাহ খারে জি এই মুরব্বি বেদাত দিয়ে প্রতিষ্ঠান চালাতে চাচ্ছে চুপে চুপে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আর মোহাম্মদ রাসূলের সাথে লাগাতে পাবেন না জি না মোহাম্মদ রাসূলুল্লাহ কখন লাগাবেন যদি সাক্ষী দেওয়া প্রমাণ প্রয়োজন হয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল তখন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ তখন সম্পূর্ণ তখন আর জিকির নয় জনসম্মুখে হতে পারে এমনিও হতে পারে দোকানে নগদ এক রকম আর বাকিতে আরেক রকম বাস লা ইলাহা ইল্লাল্লাহ আর কোনো কথা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদা দুআই হচ্ছে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ হাত তুলে দোয়া করলে তার খালি হাত ফিরে দিতে লজ্জা পায় ইস্তাহি আইয়ারুদ্দা ইয়াদাইহি ইলাইহি সিফরান আল্লাহ খালি হাতখানা ফিরে দিতে লজ্জা পায় হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাসূল কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ রাসূল বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ রাসূল মানুষের দোয়া চাইলে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ রাসূল মানুষের একটা তহসিলদারি আদায়ের বোকামি দেখে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহর নবী হজ করতে গিয়ে পাথর নিক্ষেপের পরে দুই জায়গাতে হাত তুলে দোয়া করেছেন একা একাই ইব্রাহিম আলাইহিসসালাম তার আহাল পরিবারকে রেখে চলে যাওয়ার সময় হাত তুলে দোয়া করেছেন একা একাই কবরের শাস্তিকে উল্লেখ করে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহর নবী পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করেছেন দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করার বুখারিতে 36টি হাদিস আছে সূত্র অনুযায়ী আর সহি হাদিস আছে প্রায় 35টি আর 42টি আছে জালজৈব আর 24টি স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে বিস্তারিত দেখতে হবে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বৈঠক শেষের দোয়া আল্লাহ নবী বলেছেন মানুষ বৈঠকে বসলে 19-20 কিছু কথা হতে পারে ভুল ত্রুটি হতে পারে বৈঠক শেষে যদি বলে দেয় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক তাহলে ওই বৈঠকে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ এর মাধ্যমে কি করে দিবেন ক্ষমা করে দিবেন